আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। পথশ্রী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করলেন, উপস্থিত সভাপতি আরামবাগের সাংসদ ও আরামবাগের এসডিও। আজ পরশুয়ার 1 নম্বর ব্লক পথশ্রী প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা সভাপতি মেহবুব রহমান, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, আরামবাগের এসডিও সুভাষিনী ই। জানা গেছে শুধু হুগলি জেলা নয়, গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলা জুড়েই চলবে এই পথশ্রী প্রকল্পের কাজ। ফলে গ্রামেগঞ্জে যে সমস্ত পুরনো বা খারাপ রাস্তা আছে সেগুলো মেরামতি করা হবে এবং যেখানে নতুন রাস্তার প্রয়োজন সেখানে নতুন রাস্তাও করা হবে। এর ফলে উপকৃত হবে পশ্চিমবাংলার গ্রামগঞ্জে থাকা সমস্ত মানুষজন। এ প্রসঙ্গে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার বলেন, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ যে কেন্দ্রের থেকে বঞ্চনার পরেও যেখানে 100 দিনের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ করে দেওয়া হয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা, সে সব কিছুকেই উপেক্ষা করে বাংলার মানুষের জন্য কাজ করে যাচ্ছে আরামবাগ সহ রাজ্যের যে সমস্ত গ্রামের রাস্তা আছে সেই সমস্ত রাস্তাকে আরও সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই রাস্তাশ্রী প্রকল্প। আমরা আরামবাগ লোকসভায় যেহেতু বন্যা কবলিত এলাকায় কেন্দ্রকে বারবার চিঠি লিখেও কেন্দ্র কোনো রকমই কর্ণপাত করেনি, তাই এটি বঙ্গবাসীর কাছে অত্যন্ত আনন্দের দিন ও খুশির দিন। আজ একসাথে বঙ্গবাসীর জন্য 22টি জেলার একসাথে প্রায় 12,000 কিলোমিটার রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভার্চুয়ালের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। পশ্চিমবাংলার প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা বুথে, কোথাও এমএলএ, কোথাও এমপি, কোথাও জেলা পরিষদ, সব জায়গায় আজকে বাংলায় 12,000 কিলোমিটারের বেশি, 9,000 সবকটি জেলার লোকেদের দিয়ে করাবো। আমরা এখন যত আমাদের কাজকর্ম আছে গঠনমূলক, সবটাই বাড়ি তৈরি হোক, রাস্তা তৈরি হোক, পুকুর কাটা হোক, জব কার্ড হোল্ডারদের দিয়ে করাবো। কেন্দ্রীয় সরকারকে দেখো, কাজ নিজেরাই করবে, দেখো পারি কিনা আমরা। ইতিমধ্যেই আমাদের ওরা টাকা না দেওয়া সত্ত্বেও কত হাজার হয়েছে। তোমরা খুব সুরে গিয়েছ, খুব ভালো গিয়েছ, জয় হিন্দ। এটা হচ্ছে নেতাজির স্লোগান, জয় হিন্দ। আজকে বাংলার মুখ্যমন্ত্রী 22টা জেলায় 12,000 রাস্তার শুভ উদ্বোধন করলেন রাস্তাশ্রী প্রকল্পের আওতায়। এবং এই যে টাকা দিয়ে যে রাস্তা হবে টোটালটাই আমাদের রাজ্য সরকার ফান্ডিং করছেন, এবং সেই জায়গাতে আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রে 450 কিলোমিটারের ওপর রাস্তা আজকে শুভ উদ্বোধন হলো। আমি পশুরা ব্লকের ছিলাম, সেখানে এসডিও ম্যাডামও ছিলেন, এবং আমি আমার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ, বঙ্গবাসী তার কাছে কৃতজ্ঞ যে কেন্দ্রের এত বঞ্চনা সত্ত্বেও 100 দিনের টাকা বন্ধ করে দেওয়া, রাস্তার টাকা বন্ধ করে দেওয়া, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো থেকে নিয়ে বাংলার প্রতি যা বঞ্চনা সেগুলোকে সব কিছুকে উপেক্ষা করেও বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। যেভাবে বাংলার মানুষকে উন্নয়নমুখী করে তুলেছেন, গ্রামীণ রাস্তার আরও সুন্দর সরলীকরণ করানোর জন্য, আরও সুন্দরভাবে যাতে বাংলার মানুষ বসবাস করতে পারে, আজকে এই রূপশ্রী
আমাদের এই রাস্তাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে আরামবাগ তথা বাংলার পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামের যে রাস্তাগুলো আরও সুন্দর করে তুললেন, আমরা বঙ্গবাসী হিসাবে তার কাছে কৃতজ্ঞ। এবং আমার এলাকা যেহেতু আরামবাগ লোকসভা অত্যন্ত বন্যা কবলিত এলাকা, বারবার কেন্দ্রকে চিঠি লেখা সত্ত্বেও কেন্দ্র কোনো কর্ণপাত করেনি, তাই এটা সত্যি আজকে বাংলাবাসী বঙ্গবাসীর কাছে একটা অত্যন্ত আনন্দের দিন, খুশির দিন যে আমরা বঙ্গবাসী একসাথে 22টা জেলায় 12,000 কিলোমিটার রাস্তার উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।